সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে। আমরা কিন্তু রয়েছি মধু চাচার যে পারিবারিক খামার, সেখানে উনি কিন্তু শুকনো হাড্ডিসা নিয়ে ব্যবসা করেন এবং মোটা তাজাও করেন। আমরা বেশ কিছু সামনে দেখছি দুই ভাগে বিভক্ত, এই পাশে এক সাইজের এবং এই পাশে আরেক সাইজের। এগুলো কিন্তু সবগুলো উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চায়। এগুলো আসলে দামগুলো কেমন চাচ্ছে, কেমন দামে বিক্রি হবে, আপনাদের পছন্দ হলে কীভাবেই পাবেন, আমরা সেই আনুষঙ্গিক কিছু তথ্য আপনাদের দিতে চাই। আজ ছিল 27 নভেম্বর 2022 রবিবার। চলেন আমরা একটু চাচার সাথে কথা বলতে চাই শুরুতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? আচ্ছা, আপনার তো হাড্ডিসার নিয়ে ব্যবসা, প্লাস আমরা শুরুতে একটু রেটটা নিয়ে আলোচনা করতে চাই। এক নাম্বার প্যাকেজ এটা রেট কত রেখেছেন? এক নাম্বার প্যাকেজ রেখেছি আমি এটা 36600 হচ্ছে দুই নাম্বার, আর এক নাম্বার হচ্ছে 32400। তো আসেন আমরা শুরু থেকে দেখি, এখান থেকে শুরু। আচ্ছা, এই যে আমাদের একটু সুস্পষ্ট ভাবে দেখাবে, এই যে প্রথম নাম্বার, এটা বয়স কেমন হয়েছে? একদম জোয়ান বয়স, সাইজে সুন্দর, গলাটলা বেশ সুন্দর, চামড়া তো ঢিলা ঢালা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চামচোচা ঢিলা ঢালা আছে। এটা কয় দাঁত বয়স বললেন? বয়সের জোয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা যদি কেউ নিতে চায়, বাচ্চা নেওয়া সম্ভব? নতুন জোয়ান, তলাটাও তো আছে নাকি? আমরা একটু সুস্পষ্ট ভাবে দেখাই। এটা হচ্ছে এক নাম্বার, দাঁড়ান আমরা একটা একটা করে দেখি আগে। এটা হচ্ছে এক নাম্বার। আচ্ছা, এক নাম্বার মোটামুটি ক্লিয়ার। এখন আসি দুই নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার, সাইজটা কালারটা সুন্দর, সাইজ বয়স 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 নতুন জোয়ান, সিং মাথা ভালো আছে। আচ্ছা আচ্ছা, তলাটা দেখি, তলাটা সবকিছু আছে। আচ্ছা, এটা এটা কয় দাঁত বললেন? নতুন জোয়ান, তার মানে এগুলো বাচ্চা নেওয়া যাবে। এভাবে প্রত্যেকটাই আমাদের চামড়া একটু টেনে দেখাবেন, চামড়া ঢেলা ঢালা হলে ফ্যাটেনিং হবে সেটা বেশি। আচ্ছা, এটা দুই নাম্বার, আসেন তিন নাম্বারে আসি। এটা হচ্ছে তিন নাম্বার, তিন নাম্বার, এটা এটা কেমন বয়স হতে পারে? বয়স ছয় দাঁতের উপরে খিল ফাটছে, মানে জোয়ান হচ্ছে, এখনো পর্যন্ত হয়নি, হয় নাই। আচ্ছা আচ্ছা, সাইজগুলো, সাইজটা, কালারটা সুন্দর। আচ্ছা, এই তিনটা যে দেখলাম, এই তিনটা এক একটার গড়ে গোস্ত কেমন হতে পারে? চাচ্ছে 65 কেজি করে গোস্ত হবে। কেউ যদি নিয়ে যেয়ে রানিং কাটতে চায় তাও হবে, তাও পোষাতে পারবে, তবে ফ্যাটেনিং এর জন্য উপযোগী না? মোটা করার জন্য, মোটার জন্য উপযোগী। আচ্ছা, চার নাম্বারটা আসি আমরা। এই যে চার নাম্বার, এটা বয়স গোলা দেখেন, গোর চামচোচা দেখেন, সিং মাথা সব কিছু, সিং মাথা বেশ সুন্দর, সাইজটা বড় সরো, নিখুঁত, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই, সরাই দেন, ওপাশে সরাই দেন, ঠিক আছে, সাইজগুলো সুন্দর সুন্দর। এটা হচ্ছে চার নাম্বার, তাহলে এগুলো হচ্ছে কত বললেন? 32400 করে। আচ্ছা, আসি আমরা পাঁচ নাম্বার, এটা হচ্ছে পাঁচ নাম্বার, এটা পাঁচ নাম্বার, এটা বয়স কি হালকা নাকি? এটা ছয় দাঁত বয়স, মানে এটা বাচ্চা নেওয়া সম্ভব। আচ্ছা, এটা হচ্ছে ছয় দাঁত বয়স, সাইজটা সুন্দর, চামড়াটা টানেন তো, চামড়া ঢেলা ঢেলা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এটা সাত নাম্বার, এই যে এটার বয়স চাচা? এটা চার দাঁত বয়স, এটা চার দাঁত, খাওয়ার তো রুচি টুচি আছে নাকি? আচ্ছা আচ্ছা, খাওয়াবে আর বড় হবে, খাওয়াবে এবং বড় হবে, এটা হচ্ছে চার দাঁত বয়স। আচ্ছা, সর্বশেষ বেশ বড় সরি, এটা তো সবার থেকে বড় দেখছি, এটা গোস্ত কেমন হবে? এটা গোস্ত 70 কেজি হবে, 70 কেজি গোস্ত হবে। আচ্ছা, তাহলে গড়ে যদি আমি সবগুলাই ধরি, আনুমানিক হবে না 65 কেজি করে? বেশি ছাড়া কম হবে না। এটার বয়স, চামড়াটা টানেন তো দেখি আমরা, একদম লুজ, ঢিলা ঢালা আছে চামড়া, তাহলে এগুলো হচ্ছে 32400। আচ্ছা, আমরা এক নাম্বার দেখলাম, আসেন এখন আমরা দুই নাম্বারে আসি।
এই যে দুই নাম্বারে প্রথম হচ্ছে এটা, এটা তো বেশ বড় সরু হচ্ছে। এটা গোস্ত কেমন হবে? 80-85 কেজি গোস্ত হবে এটা। এই যে সাইজ গুলো কিন্তু বেশ সুন্দর দেখছি আমরা। এটা বয়স 6-7 পরে খিল ফাটছে, জোয়ান হচ্ছে, 80-85 কেজির মতো গোস্ত হতে পারে, সব তো সুস্থ সবল। তাহলে এই প্যাকেজের মূল্য কত বললেন, কত করে? 35,600। আচ্ছা, এক নাম্বার এটা। দুই নাম্বারটা দেখি, এটাও কিন্তু একটা বেশ বড় সড়ো সাইজের দেখছি। দেখি চামড়াটা একটু টেনে টেনে দেখেন আমাদের, তলাটাও দেখি, চামড়া ঢিলা ঢালা আছে, পাতলা আছে, খাওয়ার রুচি আছে। আচ্ছা আচ্ছা, মানে এই শীতকালে একেবারে পোষার জন্য উপযোগী এগুলো? এই গরু মনে করো একটু ভালো গরু না পুষলে গরু বৃদ্ধি হবে না, শীত করতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে নরমাল গরু, চলবে না, চলবে না। হ্যাঁ, এটা হচ্ছে তিন নাম্বার। আচ্ছা, সরাই দেন দেখি, তিন নাম্বার। এই যে তলাটাও দেখছি আমরা। হ্যাঁ, এটার বয়স তো দেখেন 6-7 বয়স। 6-7 বয়স, এটা কেমন গোস্ত হতে পারে একটা আইডিয়া দেন। 70 কেজি পার হবে, 70 কেজি উপরে হবে গোস্ত এটা। তাহলে এগুলো হচ্ছে 36,600 করে, না 36,600 করে, 6-7 বয়স। আচ্ছা, চামড়াটা টানেন তো দেখি একটু, চামড়া ঢিলা ঢালা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তার পাশে আসি। এই যে এইটা, এটা হচ্ছে 75 কেজি রানিং গোস্ত হবে, বেশ বড় সড়ো, সাইজও সুন্দর, বাচ্চাও নেওয়া যাবে, এটা হিটে আসবে, বাচ্চা নিলে নিতে পারবে। আচ্ছা সরাই দেন, হ্যাঁ ওপাশে সরাই দেন দেখি আমরা, এ পাশ থেকে দেখি। তাহলে এটা এটা কত ডিগ্রি গোস্ত বললেন? 75 কেজি, 75 কেজির মতো গোস্ত হবে, সব তো সুস্থ সবল, একদম সবল, একেবারে সবল, সুস্থ সবল। আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা, চার নাম্বার, একটু দেখি চামড়াটা টানেন, প্রত্যেকটা গরু চামড়া টেনে টেনে দেখাবেন আমাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, যারা নিতে চায় ওনারা কিন্তু দেখতে চায় আসলে চামড়া কেমন ঢিলা ঢালা আছে। আচ্ছা, এই যে এইটা, এই দেখেন চামড়া, চামড়া ঢিলা ঢালা। আচ্ছা, এটার বয়স চাচা? এটা হচ্ছে 5 নাম্বার, এটা নতুন জোয়ান, একবারে নতুন জোয়ান, একেবারে নতুন জোয়ান, 5 নাম্বার বয়স, তলাটালা সুন্দর আছে, গোস্ত কেমন আসতে পারে আইডিয়া দেন তো একটা। 75 কেজি পার হবে, 75 কেজি পার হবে গোস্ত, তলাটালা সুন্দর। আজকের গরুগুলো তো আপনার সবগুলো সুন্দর সুন্দর, ফাইন গরু, মানে কালারেও সুন্দর, কালার সুন্দর, গরুও সুন্দর, গরুও সুন্দর, মানে শীতে মোটা তাজার জন্য উপযোগী এগুলো। আচ্ছা, তার পাশে দেখে দেখছি, এটা বয়স ভালো। আচ্ছা, এই সরাই দেন, এ পাশে সরাই দেন, সিং মাথা ভালো। আচ্ছা আচ্ছা, এটার এটা কেমন গোস্ত হতে পারে চাচা? এটাও 75 কেজি হবে, এটাও 75 কেজির মতো গোস্ত হতে পারে। কয় দাঁত বললেন? এটা নতুন জোয়ান, নতুন জোয়ান, দেখি চামড়া টানেন তো, চামড়া ঢিলা ঢালা আছে, না ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ এটা কয় নাম্বার? 7 নাম্বার, এটা 7 নাম্বার, সাত নাম্বারটা দেখি, এটাও কিন্তু বেশ বড় সড়ো সাইজের, এটা এটা কয় দাঁত বয়স? এটা জোয়ান হচ্ছে, জোয়ান হচ্ছে। এটা কেমন গোস্ত হতে পারে চাচা? রানিং রানিং গোস্ত কেমন হতে পারে? রানিং 70 কেজি পার হবে, 70 কেজির উপরে হবে গোস্ত এইটা। আচ্ছা, তাহলে এই পাশে 60টা, এই পাশে 60টা, টোটাল 14টা হচ্ছে, দুইটা প্যাকেজ। হ্যাঁ, দুইটা প্যাকেজ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রথম প্যাকেজ বললেন 33,400, আর এটা হচ্ছে 36,600। এখন কন্ট্যাক্ট করবে কিভাবে, একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন, কন্ট্যাক্ট নাম্বার আছে নেন বলেন, 01, 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
ছয় নাম্বার, পাঁচ নাম্বার, চার নাম্বার, তিন নাম্বার, দুই নাম্বার, এটা হচ্ছে প্রথম নাম্বার। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফিজ।